আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে এসেছি, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা গুরুত্বপূর্ণ কি না এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি আজকের এই প্রশ্নটি জানতে পারবেন। প্রতিদিনের ন্যায় আজকেও একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছে, সে প্রশ্নটি মূলত আপনাদের মাঝে তুলে ধরব এবং আশা করি এই প্রশ্নটি শোনার পর আপনি ডিসাইড করতে সহজ হবে যে এই ভিডিওটা আপনার দেখা দরকার কি দরকার না। যদি দরকার না হয় তাহলে স্কিপ করে চলে যাবেন, আর যদি দরকার হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য। তো প্রথমে আমরা প্রশ্নটা জেনে নিই। প্রশ্নটা ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, লিঙ্গ যদি বাঁকা হয় তাহলে বউয়ের সাথে মিলন করলে ভালোভাবে তৃপ্তি পাবে, প্রশ্নবোধক চিহ্ন, মানে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, অ্যান্ড বাঁকা লিঙ্গ হলে কোনো সমস্যা আছে কি না, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। প্লিজ আনসারটা দিবেন প্লিজ। আসলে দুইটা প্রশ্ন মূলত একই, যে কারণে মূলত তার প্রশ্নটাই মূলত আপনাদের সামনে তুলে ধরা। যারা আমার ভিডিওটা দেখছেন বা যারা পুরুষ আছেন তারা হয়তো বা অনেকেই এই ধরনের চিন্তা করেন। আসলে চিন্তা করবেন না কেন, করার প্রয়োজন। আপনার যে আপনার বিশেষজ্ঞ যদি বাঁকা থাকে, আগার দিক থেকে মোটা, গোড়ার দিক থেকে চিকন থাকে, তখন আপনি একটুখানি চিন্তাই করেন, চিন্তায় পড়ে যান। তার একটা কারণ আছে, আমার সাথে অনেকে হয়তো বা একমত হবে। ক্যাম্পাসের আমরা অনেকে কিন্তু দেখেছি বিভিন্ন মার্কেটে, শপিং মলের সামনে বা বিভিন্ন জায়গা দেখবেন যে কিছু ক্যাম্পাসার বসে। দেখবেন এই ক্যাম্পাসারগুলো বিভিন্ন ধরনের ইমেজ দেখায়, এই প্রবলেম ওই প্রবলেম, মেয়ের সাথে বেশি সময় কেন থাকা যায় না, এটা হয়েছে ওইটা হয়েছে, খিজলি পাসরা পা, মানে কত কিছু বলে না। তারপর ঘন্টার পর ঘন্টা এটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, এমন অনেক কিছু কিন্তু বলে। এই যে ক্যাম্পাসারদের থেকে আমরা যে কিছু কিছু জিনিস আমাদের কানে শুনি, সেই শোনাটা থেকেই মূলত আমরা এই বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই, যে বাঁকা হলে মনে হয় সমস্যা, আগা মোটা গোড়া চিকন হলে মনে হয় সমস্যা, একটু ছোট হলে মনে হয় সমস্যা, বড় না হলে মনে হয় সমস্যা, না দাঁড়ালে মনে হয় সমস্যা। এই সকল কিছু আমরা কোথা থেকে জেনেছি, এই ক্যাম্পাসারদের কাছ থেকে, যেই জায়গায় কখনো রিয়েল কোনো কিছু পাওয়া যায় না। দেখেন আমার সাথে আপনারা একমত হন বা না হন, যদি কোনো ক্যাম্পাসার আমার ভিডিওটা দেখে থাকেন, আমাকে যদি আপনি প্রমাণ করাতে পারেন যে সত্যিই আপনাদের এই জিনিসগুলো থেকে আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন না, তাহলে আর কি বলবো, আসলে বলার মতো কোনো কিছু নেই। কারণ যে আপনি যদি ক্যাম্পাসার হয়ে থাকেন, আপনি নিজেও জানেন যে এটা আপনার একটা ব্যবসা, আপনি মানুষদেরকে ঠকানোর ব্যবসা করছেন। যাই হোক, আমি সেই বিষয় নিয়েও কথা বলছি না, বিষয়টা মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে বাঁকা সমস্যা নেই, আপনার স্ত্রী তৃপ্তি পাবে যদি আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দেওয়ার মতো সময়টুকু যদি আপনি স্পেন্ড করতে পারেন, থাকতে পারেন, এদিকে একটু আপনার নজর রাখতে হবে যেন আপনি তাকে তৃপ্তি দেওয়ার মতো ওই সময়টুকু আপনি থাকতে পারেন। ওই সময়টুকু যদি আপনি থাকতে পারেন তাহলেই আনাপ। আর বাঁকা এটা কোনো সমস্যা কি না, এটাকে যদি এক কথায় বলি, এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক। এটা নিয়ে আপনি কোনো বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়বেন না, বিভ্রান্ত চিন্তার মধ্যেও পড়বেন না। অনেকে বলে বাঁকা লিঙ্গ সোজা করার জন্য সরিষার তেল মাখেন, এটা মাখেন, ওইটা মাখেন, মধু মাখেন, অনেক কিছু বলে না, কোনো কিছু করার দরকার নেই, এটা স্বাভাবিক পন্থা, এটা কোনো প্রকারের প্রবলেম না। হ্যাঁ, আর বাঁকা লিঙ্গ দিয়ে আপনার স্ত্রীর সাথে মিলন করবেন, সে তৃপ্তি পাবে, আরও বেশি পাবে, সোজাটা থেকে বাঁকাটা আরও বেশি পাবে। আমি হয়তোবা কথাটা যেভাবেই বলেছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন, কারণ তাদের ভিতরে যে জরায়ুটা আছে সেই জায়গাটার মধ্যে কিছু দাঁড়কাটা দাঁড়কাটা জায়গা আছে, যে দাঁড়কাটা জায়গাগুলোর মধ্যে সোজাটা যে পরিমাণ ঘষা দিতে পারে তার থেকে বেশি বাঁকাটা দিতে পারে। বিকজ যদি আপনারটা বাঁকা হয়ে থাকে তাহলে আপনি অনেক ভালো, আশা করি আপনার স্ত্রী খুব দ্রুত তৃপ্তি পাবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কিছু নাই। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা কিঞ্চিত পরিমাণ হলেও আপনাদের কাছে ভালো লেগেছে, কিছু সত্য ইনফরমেশন হয়তো আপনারা জানতে পেরেছেন, তার জন্য আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পাশাপাশি এখানে ছোট্ট আরেকটা কথা বলবো, যারা বেশি সময় থাকতে পারেন না, শরীরে স্ট্যামিনা থাকে না, দুর্বল হয়ে যান, একের অধিক থাকতে পারেন না, তারা যে কাজটুকু করতে পারেন, এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওটা খুবই কার্যকরী। এই উপাদানটা যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আমি বলছি
খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব ভালো সময় নিয়ে থাকতে পারবেন। তবে একদিন খেলেই হবে না, পর্যায়ক্রমে আপনার খেয়ে যেতে হবে। আশা করি ভিডিওটা দেখে নেবেন, খুব সহজ উপাদান, আশা করি অনেক কাজে লাগবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।